গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড সেফ আছো। যাই হোক, তো আজকে হচ্ছে রথযাত্রা। তো রথযাত্রা মানেই হচ্ছে একটা ভীষণ ক্রেজের ব্যাপার। সকাল সকাল উঠে আমি শ্যাম্পু ট্যাম্পু করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। ছোট থেকে এটা একটা ব্যাপার আছে, কারণ হচ্ছে সরস্বতী পুজো, রথ, এইসব দিনগুলোতে ওই সকালবেলা উঠে স্নান করে নেওয়া, ওই সকাল থেকেই মানে একটা বেশ রমরমা ব্যাপার। সেই ব্যাপারগুলো এই গত দুবছর তো আর নেই, ইভেন তার আগের বছর অব্দিও ছিল। কারোর বাড়িতে সেরকম রথের ব্যাপার স্যাপার কিছু দেখছি না। যাই হোক, তো পরিস্থিতির সঙ্গে সবাইকে সবটা বানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে, এটাই নিয়ম। তাও আমরা রথযাত্রা সেলিব্রেট করব, আমরা পাঁপড় ভাজা খাবো, আমরা জিলিপি খাবো, এবং যে যেরকম ভাবে পারি রথ সেলিব্রেট করব। আর তোমরাও কিরকম ভাবে রথ সেলিব্রেট করছো বা কিছু আমাকে অবশ্যই জানিও, আমার খুব ভালো লাগবে। আর আমাকে প্রচুর, আমার মানে প্রচুর নয় সরি, আমার এখন 33 জনের ফ্যামিলি, আমার খুব ভালো লাগছে তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো, আমাকে ভালোবাসছো, এত ভালোবাসা দিচ্ছ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর দিস। আর আমার হয়তো প্রচুর ভিউয়ার্সরা আছে যারা হয়তো এখনো সাবস্ক্রাইব করোনি, বাট ঠিক আছে, সাবস্ক্রাইব করে নাও, তাহলে আরও দেখতে পাবে। এবং যাই হোক, তো রথযাত্রা আজকে, তো রথ তো এবছর বারটা করার কোনো ব্যাপার স্যাপার নেই, তাও সন্ধ্যাবেলার দিকে একটু বেরোবো, আর দেখা যাক আগে আগে কি করি না করি। সেরকম কিছু তো প্ল্যান করে আমি কোনোদিনই কিছু করি না, রিটেকও করি না কোনো কিছু, যাটা যা করি সবটাই ন্যাচারাল। যাই হোক, অনেক বেশি বকছি, তো এখনো অবধি খাওয়া দাওয়া করিনি। সকালে ঘুম থেকে উঠে আগে আমি স্নানটা সেরে নিয়েছি, এবার খাওয়া দাওয়াটা করব, তারপর বাকি কথা বলছি। রথের দিন হোক বা যাই হোক, কোনো দিনই ভিআইপি ট্রিটমেন্ট আর পাই না। তো রথের দিনেও আজকের ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি, আর আগের দিনের হচ্ছে ওই মোচা দিয়ে মা একটা তরকারি করেছিল, সেই তরকারিটা ছিল, সেই তরকারিটা দিয়ে মুড়ি দিয়ে খাবো। বাচ্চা এখন সন্ধে 7টা, রেডি হয়ে নিয়েছি, রথ বলে কথা একটু স্পেশাল সাজুগুজু তো করতেই হবে। আর আমার সাথে আছে আজকে ছোট্ট রোজমেরি, আর এটা হচ্ছে তোতা। তোতা একটা সুন্দর টপ পরেছে, কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে এটা সোয়েটার। সোয়েটার নাকি তোতা? ও সোয়েটার না। তো আমি এই এই লং স্কার্টটা পরেছি আর এই টপটা পরেছি, দেখাবো কিরকম কি সেজেছি, দেখতেই পাচ্ছ। তো চলো বেরিয়ে তারপর কথা বলছি। আজকে রথযাত্রা ভ্রমণটা আমাদের পাড়ার মন্দির থেকেই শুরু করলাম, ঘরের কাছে মন্দির ছেড়ে দূরের ঠাকুরকে কি করে দেখতে যাই। তো এই হচ্ছে আমাদের পাড়ার মন্দির, এই যেই আমাদের তোতার রোজমেরি দৌড়াদৌড়ি করছে, আর এই হচ্ছে আমাদের মন্দির। বাট যেটুকু পেয়েছি, একটা রথ আমি টেনেছি, বাট ওইটা আর ক্যাপচার করা হয়নি। আর যদি সামনে পাই অবশ্যই ক্যাপচার করব। আর বর্তমানে উদ্দেশ্য হচ্ছে জিলিপি আর পাঁপড়, পাঁপড়টা হচ্ছে না হোক, জিলিপিটা ইজ মাস্ট। সামনে একটা খুদে রথের সন্ধান পেয়েছি, এই হচ্ছে খুদেদের খুদে রথ। আরে বাস, রথ একদম হাওয়ায় উঠছে। এখানে দুটো চারটে খুদে খুদে রথ বের হয়েছে, টিম টিম আলো জ্বালানো। তো রথের দিন একটু পাঁপড় না হলে অবভিয়াসলি হয় না, চলে এসছে সাবুর পাঁপড় আমার হাতে। তোমাদের হাতে কি কি আছে একটু দেখাও। ও হো, তো আমরা সবাই মোটামুটি পাঁপড় খেতে খেতে রথ দেখতে যাচ্ছি। অনেকক্ষণ ধরে রথ আসবে রথ আসবে শুনছি, রথে তো দেখা মিলছে না, বাট হোপফুলি বহুক্ষণ পর দেখা বোধহয় মিলবে। আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, এই যে রোজমেরি, এই যে তোতা, মা, আমি, সবাই দাঁড়িয়ে আছি।
কথা বলতে। এই রথযাত্রা আসল রথ এই পুচকেই চালাচ্ছে, এই তো আসল রথ তো এই চালাচ্ছে। ও বাবা, কিরে একা একা চালাতে পারিস না তুই? এখন এসেছি একটু একটা ব্লাউজের জন্য বানাবো, তো সেই জন্য টেলার দাদার দোকানে। তো দেখো বসে আছি, উনি আসলে তবে বানানো হবে। রথ দেখা, কলা বেচা সব কিছু করে এবার বাড়ির উদ্দেশ্যে তো ঘরে যাই, তারপরে বলছি কেমন রথ দেখলাম, কি করলাম সব কিছু ডিটেলসে। রথ দেখে ফাইনালি বাড়ি ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে বসেছি। মজা হলো, বেশ মজা হলো, বাট জিলেপিটা হলো না, কারণ কোথাও জিলেপি ভাত ছিল না সত্যি কথা বলতে। তো আর বেসিক্যালি মিষ্টি ফিষ্টি খেতে আর ইচ্ছে করছিল না, তো রথ দেখতে গিয়ে পাঁপড় ভাজা খাওয়া হয়েছে, ঘোরাঘুরি হয়েছে, একটা জায়গায় ভোগ খেয়েছি, খুব সুন্দর হয়েছিল ভোগ। তবে সত্যি কথা বলতে গেলে আগে আগে যেরকম রথের একটা ক্রেজ থাকতো, মানে রাস্তায় লোকের থেকে বেশি রথ দেখা যেত, সেই ব্যাপারটা ঠিক ততটা নেই। টুকটাক তো দেখলে কিরকম লোকজন রথ টথ নিয়ে বেরিয়েছিল, তাও অন্যান্য দিনের থেকে একটু গ্যাদারিং বেশি বা সমস্ত কিছু, সব কিছুর মধ্যে টুকটাক মজা করেছি, যতটুকু পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। আরও কিছু কিছু জিনিস ক্যাপচার করার ইচ্ছে ছিল যেগুলো করতে পারিনি, যাই হোক এই আর কি। আর ফেরার সময় নিয়ে এসেছি মোগলাই, খাবো খেয়ে দে খেয়ে দে আর কি, ঘুমিয়ে যাব। আর রথ একটা সবার কাছেই ক্রেজ, খুবই ভালো লাগা ভালোবাসা ইমোশনের জিনিস, সবাই সুন্দর করে রথ কাটিও, ভালো করে রথ কাটিও। আর হচ্ছে ছোটবেলা সেই জিনিসগুলো অবশ্যই মিস করি, বাট কি করা যাবে, সময়ের সাথে সবটাই পরিবর্তন হচ্ছে, হবে, এটাই স্বাভাবিক। যাই হোক বেশি কথা না বাড়িয়ে, হ্যাপি রথযাত্রা টু অল মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, সেফ থেকো, অ্যান্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, বিকজ ইটস ইয়োর লাইফ, ইয়োর উইশ। টাটা।